কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে? তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে, আমি সরকারি কলেজে ভর্তি হতে চাই কত পয়েন্ট লাগবে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওতে দেখিয়ে দেবো বাংলাদেশের যে কোনো কলেজ হোক না কেন, সরকারি অথবা বেসরকারি, যে কোনো কলেজে যে কত পয়েন্ট লাগবে আপনার ভর্তি হতে, অথবা আসন সংখ্যা কত সেই কলেজে সেটা কিন্তু দেখতে পারবেন। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো সেম কাজটা আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সমস্ত কলেজের লিস্ট চলে আসে। তো আপনারা কীভাবে এই লিস্টটা ডাউনলোড করবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা ডাউনলোড করার জন্য ফার্স্টে আপনার ফোন থেকে অথবা ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেওয়ার পর আপনারা সার্চ বক্সে চলে আসে, এখানে টাইপ করবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন। তো অবশ্যই বানানগুলো ভালো করে দেখে নিন, এটা লিখে সার্চ করে দিবেন। তো এক্সআই ক্লাস অ্যাডমিশন জাস্ট এটা লিখে সার্চ করে দেওয়ার পর ফার্স্টে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকেও আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে ঢুকতে পারেন। তো ফার্স্টে যে ওয়েবসাইট পেয়ে যাবেন সেটাতে প্রবেশ করবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ এডুকেশন এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম 2022 এবং 2023। এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু সমস্ত তথ্য আপডেট করাই আছে। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে কোনো কলেজের লিস্টটা দেখতে পারবেন এবং আসন সংখ্যাও দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কলেজ লিস্ট ভোট উইশ। তো এখানে এটার নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভোটের নাম দেখতে পারবেন। এখানে ঢাকা ভোট, কুমিল্লা ভোট, রাজশাহী ভোট, যশোর ভোট, চিটাগাং ভোট, বরিশাল ভোট, সিলেট ভোট, এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ভোটের লিস্ট কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যেহেতু ঢাকা বোর্ডে থাকি তো আমি ঢাকা বোর্ডের লিস্টটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো এখানে ঢাকা বোর্ডে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড করার জন্য পারমিশন চেয়ে দিচ্ছে, সেমভাবে আমরা এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিটেড, আমরা এটা ওপেন করে নেব। তো সেমভাবে আপনারা যেই বোর্ডটা দেখতে পাচ্ছেন অথবা যেই বোর্ডের কলেজ লিস্টটা দেখতে পাচ্ছেন সেই বোর্ডের উপর ক্লিক করে দেবেন। পরবর্তীতে ডাউনলোড করার জন্য পারমিশন যাবে, তখন কিন্তু এটা ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। তো ওই বিভাগে যতগুলো কলেজ থাকবে মোটমাট সমস্ত লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কলেজ লিস্ট, শিফট ডে, ভার্সন, বাংলা, গ্রুপ, আপনার দেখতে পাচ্ছেন সায়েন্স থেকে কত পয়েন্ট লাগবে, এই কলেজে ভর্তি হতে 4 পয়েন্ট লাগবে, এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে, সব এগুলো পড়ে নেবেন। তো আপনাদের যদি আপনার কলেজটা যদি খুঁজে পেতে সমস্যা হয়, উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, তো আপনার জেলা অথবা আপনার উপজেলার নামটা লিখে সার্চ করে দেবেন, তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনার রেজাল্টটা শো হয়ে যাবে আপনার এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করার পর। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার, তো আমি সার্চ বারে ক্লিক করে দিচ্ছি। তো আমি টাঙ্গাইল সদরে থাকি, তো টাঙ্গাইল সদরের যে লিস্টটা আছে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো টাঙ্গাইল সদরে কোন কোন কলেজ রয়েছে এবং কি কত সিট রয়েছে এবং কি কত পয়েন্ট লাগবে সরকারি কলেজগুলোতে ভর্তি হতে, তো আমি এখান থেকে সার্চ বক্সে টাঙ্গাইল সদর লিখে দিচ্ছি। তো সেমভাবে আপনারা একই কাজটা কিন্তু মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে টাঙ্গাইল সদর লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন সমস্ত কলেজের লিস্ট কিন্তু লেখা আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কম পয়েন্টেও কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন কলেজে ভর্তি হওয়ার জন্য। তো মেধা অনুসারে কলেজ কর্তৃপক্ষ সিট কতটি খালি থাকে সেই অনুসারে, মানে যার পয়েন্ট ভালো থাকবে তাকে কিন্তু আগে তাকে কিন্তু সিটটা তার জন্য বরাদ্দ করা হবে। তো এভাবে আপনি কিন্তু আবেদন সকল কলেজেই করতে পারবেন, সকল কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট সংখ্যা খুবই কম, 2 পয়েন্ট 3 পয়েন্ট এবং সর্বোচ্চ 4 পয়েন্ট লাগবে ভর্তি হতে। তো সায়েন্সে সবসময় বেশি লাগে পয়েন্ট যে কোনো কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে, এবং কি সরকারি কলেজগুলোতেও পয়েন্ট বেশি লাগতে পারে। তো আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। তো ধন্যবাদ সবাইকে।